বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী দর্শক, আসসালামু আলাইকুম। আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজনে পরিচিত কিংবা বন্ধুবান্ধবের মোবাইল হতে ফটো, ভিডিও কিংবা যে কোনো ফাইল, অ্যাপস আমরা ট্রান্সফার করি। তো এক্ষেত্রে আমরা বেশ কয়েকটি ওয়ে ব্যবহার করি। তোর মধ্যে সবচেয়ে বেশি যে ব্যবহৃত হই সেটা হলো শেয়ার ইট। কিন্তু শেয়ার ইটের মাধ্যমে আপনি ফাইল, ভিডিও কিংবা বিভিন্ন ফাইল যে ট্রান্সফার করছেন সেটা কিন্তু আপনার আনসিকিওর। তাছাড়া শেয়ার ইটের মাধ্যমে আমরা যখন ফাইল কিংবা ভিডিও ট্রান্সফার করতে যাই, অ্যাপসটি ওপেন করার সাথে সাথে বিভিন্ন রকম বাজে কিছু অ্যাড আমাদের সামনে আসে। এতে অনেকটা বিরক্তিকর মনে হচ্ছে। এর চেয়ে সবচেয়ে বড় যে সমস্যাটি সেটা হলো আনসিকিওর, অর্থাৎ এখানে নিরাপত্তাহীন অবস্থায় আপনি ফাইল কিংবা ইমেজ ট্রান্সফার করছেন। সো আজকে এমন একটি অ্যাপসের কথা বলবো যেটি খুবই ট্রাস্টেড, অর্থাৎ গুগল। গুগল দ্যাট মিন্স বুঝতে পারছেন যে খুবই ট্রাস্টেড একটি সাইট এবং একটি কোম্পানি। তো গুগলের অথরাইজ একটি অ্যাপস যার মাধ্যমে আপনি সিকিউরিটিভাবে আপনার ফাইল, ইমেজ কিংবা ফটো একে অন্যের সাথে ট্রান্সফার করতে পারেন ইজিলি। তাহলে আজকে আমরা সেই বিষয়টি দেখাবো আমাদের ভিডিওতে, সঙ্গে থাকুন। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। তাহলে আপনি আমার প্রতিদিনের ভিডিওর আপডেট নিউজ সবার আগে পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইবার, থ্যাংক ইউ সো মাচ। তাহলে চলুন শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। সুধী দর্শক, শুরু করতে যাচ্ছি মূল ভিডিওটি। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে গুগল ফাইলসের মাধ্যমে ঝামেলাহীন এবং বিশ্বাসযোগ্যভাবে আমরা একে অপরের সাথে ফাইল, ফটো কিংবা ভিডিও কিভাবে শেয়ার করতে পারি সেই বিষয়টি দেখাবো। প্রথমে আমাদের প্রয়োজন গুগল ফাইলস অ্যাপসটি ইনস্টল করা। তো এই জন্য আমরা আমাদের মোবাইলের প্লে স্টোরে চলে যাব। আমি প্লে স্টোরে ট্যাপ করব। প্লে স্টোর আমার সামনে ওপেন হয়ে আছে। তো আমরা যদি সার্চ অপশনে লিখি গুগল ফাইলস, দেখতে পাচ্ছেন সার্চের টপ লিস্টে আছে। আমি এটা ট্যাপ করে সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর গুগল ফাইলস অ্যাপসটি ইনস্টল করে নিব। আমি ইনস্টল বাটনে ট্যাপ করব। অ্যাপসটি অলরেডি ইনস্টল করা কমপ্লিট। এখন আমি ওপেনে ট্যাপ করব। ওপেনে ট্যাপ করে আমি ফাইলসটি ওপেন করব। আমরা কন্টিনিউ করে দিব। কন্টিনিউর উপর ট্যাপ করে তারপর কিছু পারমিশনের বিষয় আছে, আমরা এলাও করে দিব। হলো আমার অ্যাপসের মূল ইন্টারফেস। আমরা ছোট্ট একটা সেটিংস করে নিব, অর্থাৎ সেটিংসটা এরকম যে আমার অ্যাপসের নাম দিব ডিভাইস। অর্থাৎ এই অ্যাপসটি যখন আমরা রান করব রিসিভ কিংবা সেন্ডিংয়ের ক্ষেত্রে সেন নামটা কিন্তু শো করবে। তো আমরা থ্রি লাইন্স মেনুতে যদি ট্যাপ করি, রিলায়েন্স মেনুতে ট্যাপ করার পর সেটিংস একটি অপশন আসছে, আমরা সেটিংয়ের উপর ট্যাপ করব। এখান থেকে একটু স্লাইড করে নিচের দিকে যাব। ইউর নেম একটি অপশন, ইউর নেমের উপর আমরা ট্যাপ করব। এখানে আমি আমার ডিভাইসের নাম দিব, আপনি আপনার নিজের নামও দিতে পারেন। এক্ষেত্রে কোনো বাইন্ডিংস নেই। তো আমি আমার নামটা দিয়ে দিচ্ছি মাই ডিভাইস। ডিভাইসের নাম দেওয়া কমপ্লিট। তো আমি নিচে সেভ বাটনে ট্যাপ করে দিব। তো আমার ডিভাইস সেটিংস কমপ্লিট। তো আমরা একটু ব্যাককে ফ্রেশ করে পিছনের দিকে যাব। হলো আমার মূল কাজ, অর্থাৎ শেয়ারিং করা। শেয়ারিং হতে পারে ভিডিও, অডিও কিংবা কোনো ফাইলস। তো আমরা যদি শেয়ারের উপর ট্যাপ করি, দেখতে পাচ্ছেন শেয়ার উপর ট্যাপ করার পর দুইটি অপশন আসছে, সেন্ড অর রিসিভ। আপনি কি রিসিভ করবেন না সেন্ড করবেন। আপনার কেউ যদি আপনাকে পাঠায় তাহলে আপনি রিসিভের উপর ট্যাপ করবেন, আর যদি আপনি পাঠাতে চান তাহলে সেন্ডের উপর ট্যাপ করবেন। তো আমি পাঠাতে চাচ্ছি, এই জন্য আমি সেন্ডে ট্যাপ করব। তো কন্টিনিউ করে দিব, আবার এলাও করে দিব। এলাও কমপ্লিটের পরে সে কিন্তু আমার ডিভাইসটা অ্যানাদার কোনো ডিভাইসকে, যেগুলি মাই গুগল ফাইলস অ্যাপসটি ওপেন করা আছে, তাকে সে সার্চিং করে করছে। যখন তাকে খুঁজে পাবে, খুঁজে পাওয়ার পর উপরে কিন্তু তার ডিভাইসটা দেখাবে। তখন আমি তার ডিভাইসের উপর ট্যাপ করে তাকে কানেক্ট করে নিব। কানেক্ট করে নেওয়ার পরে আমি কি পাঠাতে চাই, ওই ফাইল, ফটো কিংবা ভিডিওটা আমি সিলেক্ট করে জাস্ট সেন্ড করে দিব। এরকমভাবে আমরা গুগল ফাইলসের মাধ্যমে যে কোনো প্রকার অডিও, ভিডিও, ফটো কিংবা ফাইলস আমরা শেয়ার করতে পারি ঝামেলাহীনভাবে এবং খুব ট্রাস্টেডভাবে। ঝামেলাহীন এই জন্যই বলছি যে আমরা যখন কোনো কিছু আগে শেয়ার করতাম কারোর সাথে, বন্ধু কিংবা সার্কেলের সাথে, তখন আমরা শেয়ারিটে সব কিছু শেয়ার করতাম।
তো শেয়ারের জন্য আমরা ওপেন করতে চাই, তখন সাথে সাথে বিভিন্ন প্রকার অ্যাপস কিংবা অনেক সময় বাজে কিছু ভিডিও আমাদের সামনে ওপেন হয়ে যায়। এটা খুবই বিরক্তিকর এবং অনাকাঙ্ক্ষিত হয়ে যায়। এক্ষেত্রে আমাদের শেয়ারিটের চেয়ে আমাদের অর্থাৎ গুগল ফাইলস অ্যাপসটি বিশ্বাসযোগ্য এবং ঝামেলাহীনভাবে আমরা এই কাজটি করতে পারি। তো আমি যদি শেয়ারিট অপশনটি অর্থাৎ শেয়ারিট ফাইলটি আমি ওপেন করে আপনাদেরকে দেখাই, বাস্তব শেয়ারিটা আমি ট্যাপ করলাম, করার পর দেখবেন প্রথমে কিন্তু বিভিন্ন প্রকার অ্যাড আমার সামনে আসে যাবে। তো আমার এখন খুব ইম্পর্টেন্ট ইমার্জেন্সি হিসেবে আমি কিছু পাঠাতে চাচ্ছি, তো আমার তো প্রকার আমি অ্যাড কাটবো আর কখন আমি সেন্ড করব এবং একটু সময় লাগে। তো এক্ষেত্রে আমার এটার চেয়ে আমার কিন্তু খুবই ইজি ওয়েতে আমি ট্রান্সফার করতে পারি আমার গুগল ফাইলসের মাধ্যমে। আশা করি গুগল ফাইলস অ্যাপসটি আপনারা ব্যবহার করে উপকৃত হন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওর নিচে থাকা লাইক বাটনে একটি লাইক দিয়ে দেবেন। তো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে কথা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আজকে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।